আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে। যারা নতুন দর্শক আছেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল রেসিপিতে। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখিয়ে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর এখানে নিয়েছি পাতাকপি। পাতাকপিগুলোকে আমি এরকম করে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তো আমি যেই পাত্র করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি ওই পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি পাতাকপি কুচিগুলো। তো আপনারা যারা আমার ভিডিওর এ পর্যন্ত এসেছেন, এখনও লাইক দেননি, একটি লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, এরপর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো আপনারা চাইলে এই পাতাকপি ভাজিটা চিংড়ি মাছ ছাড়াও ভাজি করতে পারেন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো। তো এখানে আমি একবারই ঢাকনা দিব, আর দিব না, পাতাকপিগুলো একটু মজে যাওয়ার জন্য ঢাকনাটা দিয়েছি। তো বেশি ঢাকনা দিলে কিন্তু পাতাকপি থেকে পানি বের হয়ে যাবে, সেজন্য ঢাকনা আর দিব না, ঢাকনা ছাড়াই পুরো ভাজিটা শেষ করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। তো আমার ভাজিটা প্রায় শেষ হয়ে এসেছে, ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো এখন ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার ভাজি করা শেষ, এখন চলে যাচ্ছি পরিবেশনে। তৈরি হয়ে গেল খুব সহজে চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভাজি রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।